খুবই ভালো সবাই কন্টেস্টেন্টসকে দেখতে চাই আমি আর এক জিনিসটা সবাইকে বলবো দ্যাট নিজে ও এক কোয়ালিটি নিয়ে এখানে এসেছে এই পৃথিবীতে তো কিছু এরকম ধারণা নেই কি আজ মে জিতু ইয়া নেই জিতু উনকো আপনা বেস্ট দেনা হ্যায় আর যো ভি ইয়াহাঁ সে কুছ সিখ কে জানা হ্যায় তো সব মেরে হিসাব সে জিতনে ভি কন্টেস্টেন্টস হ্যায় সব উইনার হ্যায় সো আই উইশ অল দ্য বেস্ট টু দেম ভালো লাগছে আবার নর্মাল লাইফে ফিরছি ভীষণ ভালো লাগছে আর আজকে এই মিসেস বেঙ্গল মানে অনেকে ভাবে যে জীবন শেষ হয়ে গেল বিয়ে হয়ে গেল শেষ হয়ে গেল কিন্তু বিয়ে মানে একটা নতুন শুরু হতে পারে সেটা দেখানোর জন্য এই অ্যাওয়ার্ড শো কিংবা এই কন্টেস্টেন্টদের সবাইকে আমি উইশ করবো যে খুব ভালো করে ওরা নিজেদের কনফিডেন্সের সাথে যেন ওরা খুব ভালো করে আজকে পারফর্ম করে সবসময় ফার্স্ট একজনই হয় কিন্তু তাই বলে এই না যে বাদ বাকি আমরা সব যারা 46 জন ফিমেল আছে তারা ট্রাই করবে না কারণ প্রত্যেক কিছুই প্রত্যেকটা মানে এই এরকম টাইপের শোগুলো মানুষকে কিছু শেখায় মানুষকে কিছু জানতে শেখায় আরও কনফিডেন্স তৈরি করে আজকে হয়তো পারছে না কিন্তু নেক্সট টাইম হয়তো আরও বেটারভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবে তারা হ্যাঁ পরিচালক হয়েই এসেছি আমি এবং সবাই বন্ধু বান্ধব এতদিন পর দেখা হয়েছে এবং আমি সবাইকে অল দ্য বেস্টই বলবো শুধু এনজয় করো যা হবে দেখা যাবে অল দ্য বেস্ট হ্যাঁ অ্যাকচুয়ালি ফার্স্ট তো আমি দেবযানীকে কংগ্রাচুলেশন করতে চাই এত বড় একটা ভালো ইভেন্ট এতদিন পরে আমাদের সাথে অর্গানাইজের জন্য অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু হার যে আমাকে এই ইভেন্টে অ্যাসোসিয়েটের জন্য আর এটা আমি তো এই শোটাতে ইভেন আমি নিজে কোরিওগ্রাফি করেছি এই সিকুয়েন্সগুলো আর মর্নিংয়ে এবং নাও আই এম জাজিং অলসো তো আমার মনে হয় যে যারা লাইফের শুরুতে এই অপরচুনিটিটা পায়নি আমাদের মা বোন দিদিরা যে এজের যাদের বিয়ে হয়ে গেছে মনে করেছে লাইফ ইজ ওভার নাও বাট তাদের জন্য যে এই অপরচুনিটিটা এই মিসেস ইন্ডিয়া যে কনটেস্টটা অর্গানাইজ করেছে এবং এখানে জেতা হারাটা কোনো ম্যাটার না ম্যাটার ইজ যে এখানে কতটা তারা এনজয় করতে পারলো এবং সবার মধ্যে একটা ড্রিম লুকিয়ে থাকে যে আমিও হয়তো মডেল হবো বা আমি কি হিরোইন হবো বাট আজকে তারা এই অপরচুনিটি পেয়ে আমি দেখেছি ওই কন্টেস্টেন্টের মধ্যে ওই খুশিটা এবং এখানে এমনও দেখলাম যে মা মেয়ে একসাথেই প্র্যাকটিস করছে মা মেয়েকে দেখে মনেই হচ্ছে না মা মেয়ে মানে এল্ডার অ্যান্ড ইয়াঙ্গার সিস্টার তো তারা একসাথে পারফর্ম করছে এই খুশিটা দেখে আমি নিজেই খুব এনজয় করলাম যখন আমি মর্নিংয়ে কোরিওগ্রাফি করলাম অ্যান্ড যেটা হারাটা কোনো ম্যাটার না ম্যাটার ইজ দ্য ইভেন্ট আর সব থেকে আগে আফটার কোভিডের পরে এই ফার্স্ট ইভেন্ট ফার্স্ট ফ্যাশন শো আমাদের একসাথে দেখা হয়েছে মাই বেস্ট ফ্রেন্ড রিচার্জ আর লাস্ট ইভেন্ট আমি শেষ করেছিলাম বিফোর করোনা এগেন স্টার্টিং উইথ হার সায়ন্তনী মেঘনা মাই ফ্রেন্ড জিৎ সবাই আমার এসছে ববি মাই হেয়ার স্টাইলিস্ট তো সবাইকে আমি ইনভাইট করেছি অল মাই ফ্রেন্ডস কলিগ অ্যান্ড উই আর হ্যাভিং গ্রেট টাইম আমাদের হ্যাঁ আইগ্ল্যাম নিয়ে আমি বলছি আইগ্ল্যাম এটা একটা ন্যাশনাল ব্র্যান্ড বাট আইগ্ল্যামের ইস্টার্ন জোনের এমডি হচ্ছে দেবযানী মিত্রা তো উনি এই ইভেন্টটা শুধুমাত্র যারা মানে মিসেস তাদেরকে নিয়ে এটা মেন এটা এই কন্টেন্টটা বানানো যে যারা হয়তো লাইফে অপরচুনিটি পায়নি এটা মহিলাদের একটা কজের জন্য ইভেন্টটা বানানো তো যারা যে অপরচুনিটিটা তাদের ইনিশিয়াল লাইফে পায়নি তাদের জন্য উনি একটা অপরচুনিটি দিতে চেয়েছেন এবং তারা যাতে লাইফটাকে আরেকবার এনজয় করতে পারেন যে বিয়ে হয়ে গেছে ছেলে মেয়ে হয়ে গেছে এটাই নট চান্স দ্যার ইজ এগেন টাইম তো ওনারা সবাই যাতে এই টাইমটা এনজয় করতে পারে তার জন্য এই আইগ্ল্যাম অ্যান্ড দেবযানী এটা করেছে এবং একটা মানে আমাদের অল ওভার ইন্ডিয়ার জন্য খুবই ভালো ব্যাপার এবং ইস্টার্ন জোনের জন্য তো খুবই ভালো তো উই আর রিয়েলি গ্রেটফুল এবং আমরা সবাই খুব এনজয় করছি এই ইভেন্টটাতে